আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ইংলিশ সেকেন্ড ফর্মার গ্রামার, রাইট ফর্ম অফ ভার্বস, বোর্ড কোশ্চেন সলিউশন। আমি এখানে এসএসসি ঢাকা বোর্ড 2016 সালের কোশ্চেনটি সলভ করব। বন্ধুরা, রাইট ফর্মস অর্থাৎ কি? রাইট মানে সঠিক, ফর্ম মানে আকার, আর ভার্ব অর্থাৎ ভার্বের সঠিক রূপটি বলবে। তাহলে আপনি এখানে যে গ্যাপগুলো আছে তার মধ্যে শুধু ভার্বটি কিন্তু বসালে হবে না, তার সঠিক রূপটি ইউজ করতে হবে। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, বিল্ড মানে নির্মাণ করা, আইডল মানে অলস, রিমেম্বার মানে স্মরণ রাখা, বি মানে হওয়া বা থাকা, বি বলতে আমরা অ্যাম, ইস, আর, অজ, অয়ার সবগুলো ইউজ করতে পারবো। ওয়ার্ক মানে কাজ করা, ল্যাগ মানে পিছিয়ে পড়া, রিস মানে পৌঁছানো, ডিপেন্ড মানে নির্ভরশীল, লিড মানে পরিচালনা করা, ফলো মানে অনুসরণ করা। এখন আমরা অর্থটা পড়ি, বাংলাদেশ ইজ আ ফুল অফ ন্যাচারাল রিসোর্স, বাংলাদেশ হলো কি, প্রাকৃতিক সম্পদে ভরপুর। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দ্য প্রসপারিটি উন্নতি অফ দ্য কান্ট্রি বা সমৃদ্ধিটা কান্ট্রি, অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্স অর্থাৎ দেশের সমৃদ্ধি নির্ভর করে এই সম্পদের ব্যবহারের উপর। আমরা এক অর্থগুলো পড়ি, তারপরে অ্যান্সার আসবো। উই শুড নট এলেজি লাইফ, আমাদের উচিত নয় একটা অলার জীবনযাপন করা। উই শুড অল আওয়ার কান্ট্রি, আমাদেরকে সবার উচিত এজন্য কী করা, কাজ করা দেশের জন্য। ফর দিস রিজন, এই জন্য উই হ্যাভ টু হার্ড, উই হ্যাভ টু, হ্যাভ টু বসে বাধ্যবাধকতা, আমাদের কাজ করা উচিত দেশের জন্য। নো নেশন ক্যান প্রসপার, কোনো জাতি পারে না উন্নতি করতে উইদাউট ইন্ডাস্ট্রি, শিল্প ছাড়া। ইট শুড বি দ্যাট ইন্ডাস্ট্রি ইজ, আমাদের জেনে রাখা উচিত দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, অধ্যাবসায় হল সফলতা চাবিকাঠি। ইফ উই ড্যাশ দ্য ডে অ্যাওয়ে, যদি আমরা দিনগুলোকে চলে যাই বা ছেড়ে দিই বা চলে যেতে দিই, উই ড্যাশ বিহাইন্ড, আমরা পিছনে পড়ে যাব। অর্থাৎ যদি আমরা কঠোর বা কাজ না করি, দিনগুলোকে চলে যেতে দেই, তাহলে আমরা কিন্তু পিছিয়ে যাব। দ্য নেশান ড্যাট ইন্ডাস্ট্রিয়াস, জাতি, আমি জাস্ট অর্থটা বাদ দিই, গ্যাপের অর্থটা বাদ দিয়ে কিন্তু পড়তেছি, জাতি দ্যাট ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী, দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, মানে এই পিনাকল মানে হলো চূড়া, শীর্ষ, টপ, বটম পৌঁছাবে। সো উই ড্যাশ ডেম, আমাদের তাদের অনুসরণ করা উচিত। আমরা একটু উপরে উঠাই দেবো, এটা খেয়াল করি, বাংলাদেশ আমরা কিন্তু এখানে অর্থটা দেওয়া আছে, অ্যান্সারও দেওয়া আছে, তাহলে আমাদের সুবিধা হবে, খেয়াল করি। আমরা এখান থেকে বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্স, বাংলাদেশ হলো প্রাকৃতিক সম্পদে ভরপুর। দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দ্য প্রসপারিটি সমৃদ্ধি অফ দ্য কান্ট্রি দেশের, ড্যাশ অন প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্স, মানে দেশের সমৃদ্ধি নির্ভর করে, এখানে নির্ভর করে এখানে আছে ডিপেন্ড, তাহলে দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ডিপেন্ড হবে নাকি ডিপেন্ডস হবে, কারণটা কি, এর যোগ হবে, কারণটা কি, দ্য প্রসপারিটি সমৃদ্ধি, কয়টা জিনিস, একটা, যদি এখানে একাধিক হতো তাহলে কিন্তু ডিপেন্ডস হতো না। যেহেতু আমি আবারও বললাম, এখানে ডিপেন্ড হবে নাকি ডিপেন্ডস হবে, অ্যান্সারে ডিপেন্ডস আছে, এর কারণটা কি, এখানে যে ভার্বটা হবে, ভার্বটা কার, দ্য প্রসপারিটি, কয়টা জিনিস, একটা জিনিস, এজন্য থার্ড পার্সন সিঙ্গুলার এস বা এস বসে গেল। উই শুড নট ড্যাশ আর ল্যাজি লাইফ, উই শুড নট, আমাদের উচিত নয় পরিচালনা করা, যেহেতু আমরা এখানে উই প্লুরাল ফর্ম, তাহলে লিড যা আছে, উই শুড নট, আমাদের উচিত নয় পরিচালনা করা অলস জীবনযাপন। উই শুড অল আপ আওয়ার কান্ট্রিজ, উই শুড অল, আমাদের উচিত এখানে একটা মানে ফিজিক্যাল অট বিল অ্যাপ মানে তৈরি করা, কঠোর পরিশ্রম করা, আমাদের দেশের জন্য কি কঠোর পরিশ্রম করা উচিত। ফর দিস রিজন, এই জন্য উই হ্যাভ টু, আমাদের বাধ্যবাধকতা মানে হ্যাভ টু মানে বাধ্যবাধকতা, আমাদের উচিত ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করা। টুর পরে কী বললো, এখানে কিন্তু হ্যাভ টু টু আছে, এই জন্য ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করা। নো নেশান ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, কোনো জাতি পারে না উন্নতি করতে শিল্প ছাড়া। ইট শুড বি ড্যাশ দ্যাট, ইট শুড বি, এখন দেখেন এই শুড একটা মডাল ভার্ব, এরপরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল হয় না, কিন্তু যখনই বি দেওয়া থাকবে তখনই কিন্তু অবশ্যই পাস্ট হবে। আমি আবারও বললাম, শুড একটা মডাল ভার্ব, মডেলের পরে কিন্তু পাস্ট হয় না, এখানে বি দেওয়া আছে, তার মানে অবশ্যই মডেলের পরে বি থাকলে পাস্ট করতে হবে। উই শুড বি রিমেম্বার্ড, ইডি হবে কিন্তু, এই যে ইডি, আমাদের মনে রাখা উচিত যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, অধ্যাবসায় হলো সফলতা চাবিকাঠি। ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে, যদি আমরা দিনগুলোকে চলে যেতে দিই, ইফ উই ড্যাশ দ্য ডেজ, ইফ উই আইডল, এখানে যে ওয়ার্ডগুলো আছে একমাত্র অলারভাবে, দ্য ড্রেস অ্যাওয়ে মানে কাজ না করি মানে বসে থাকি, তাহলে দিনগুলোকে যদি কাজ না করি, এই এটাকে বোঝানো হয় অলারভাবে
যেতে দি, উই ড্যাশ বিহাইন্ড। এখন একটা জিনিস খেয়াল করেন, ইফ উই ড্যাশ আইডল, যদি আমরা অলারভাবে দিন কাটাই, উই উইল ল্যাগ, আমরা পিছনে পড়ে যাব, উইল ল্যাগ। আমরা কিন্তু কন্ডিশনাল এখানে ইফ আছে, অবশ্যই শ্যাল উইল নিয়ে আসতে হবে। পরে বাক্যটি, দ্য নেশনস জাতিগুলা দ্যাট ইন্ডাস্ট্রিয়াস, তাহলে এখানে কিন্তু একাধিক জাতিকে বোঝানো হয়েছে আর ইন্ডাস্ট্রিয়াস। এই আই নাম্বারটা অনেক সমস্যা, অনেকেই অনেকভাবে ইউজ করতে পারে। এখানে হ্যাভ রিস্ট, ক্যান রিস বা রিস আমি ব্যাখ্যা করে বলবো, খেয়াল করুন মনোযোগ দিয়ে। দ্য নেশন জাতিগুলো দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস, যারা হয় পরিশ্রমী, ড্যাশ দ্য পিনাকল অফ দ্য ডেভেলপমেন্ট, যারা হয় পরিশ্রমী তারা কী করবে, উন্নতির শিখায় পৌঁছাবে, পৌঁছায় বা পৌঁছে গেছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে কি হ্যাভ রিস্ট সব থেকে বেটার, কেন আমার বলছি আগে পরে বা কটা থেকে, সো উই ড্যাশ দেম, সুতরাং আমাদেরকে উচিত তাদেরকে অনুসরণ করা, শুট ফলো, অনুসরণ করব। এখন দেখেন, যদি তারা উন্নতি শিখরে না পৌঁছায় তাহলে কিন্তু আমরা অনুসরণ করব না। তাহলে আমরা যদি এখানে লিখি দ্য নেশনস দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াস ক্যান, যারা পরিশ্রমিক পারে ক্যান ডিস পৌঁছাতে পারে, তার মানে কিন্তু এখনও পারে নাই, যদি না পারে তাহলে আমরা তাদেরকে অনুসরণ করবো কেমনি। তার মানে এখানে এই বাক্যের মধ্যে, আই নাম্বারের মধ্যে এমন একটা বাক্য লিখতে হবে যারা উন্নতি করেছে অলরেডি, তাহলে একমাত্র হ্যাভ রিস্ট মানে উন্নতি করি আছে, তাহলে আমরা অনুসরণ করতে পারবো। আর যদি এখানে উন্নতি নাই করে থাকে তাহলে আমরা অনুসরণ করবো কেমনি। তাহলে এখানে এই জন্য 100% হলে হ্যাভ রিস্ট, তবে ক্যান রিস বা রিসও লেখা যায় 60-50% হবে। আমি অত আরগা বলে দিই, দ্য নেশন জাতি দ্যাট আর ইন্ডাস্ট্রি, যারা হয় পরিশ্রমী, ক্যান রিস পারে চূড়ায় পৌঁছাতে, কিন্তু পরের বাক্যটির জন্য আমাদেরকে অবশ্যই হ্যাভ রিস লিখতে হবে, কারণ যদি কেউ উন্নতি শিখায় না পৌঁছায় আমরা কিন্তু তাকে অনুসরণ করবো না। বন্ধুরা, আমি এখানে বাংলা অর্থটি দিয়ে রাখছি ইংলিশ সাথে সাথে, তাহলে আপনারা দেখে দেখে এখানে পড়তে পারবেন। আপনাদের এখানে ইংলিশ দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে, পরে বাংলাতে দেওয়া আছে, তাহলে আমাদের এটা পড়তে সুবিধা হবে এবং লং টাইম মনে রাখবে। সিস্টেম একাডেমিকের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।